আমিনউদ্দিন ফকিরের ওফাত দিবস পালিত। চাঁদপুরের মতবতর উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভার 9 নং ওয়ার্ড উত্তর ছ্যাঙ্গারচর মোল্লাকান্দি গ্রামের বীর আমিনউদ্দিন ফকিরের 92তম ওফাত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এই উপলক্ষে আমিনউদ্দিন ফকিরের মাজারে পবিত্র কোরআনখানি, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া প্রতি বছরের মতো এবারও এই উপলক্ষে মেলা বসে। বাদ এশা আমিনউদ্দিন ফকিরের স্মৃতিচারণ ও তার রচিত সঙ্গীত পরিবেশন করা হয়। এতে বিজয় দেওয়ান ও পুতুল দেওয়ান গান পরিবেশন করেন। জাতি ধর্ম দলমত নির্বিশেষে অসংখ্য ভক্ত অনুরাগী এই আয়োজনে যোগ দেন। বাউল গানের আসরে প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন ছ্যাঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ লায়ন আরিফুল্লাহ সরকার, ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক কাউন্সিলর ও 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শরীফুদ্দিন শাওনের সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বোরহানউদ্দিন প্রধান, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমানুল্লাহ সরকার, 7 নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, 1 নং ওয়ার্ড কাউন্সিলর সবুজ সরকার, 2 নং ওয়ার্ড কাউন্সিলর হারিস খান, ছ্যাঙ্গারচর পৌর যুবলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাজার কমিটির পক্ষে হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোল্লা, মোহাম্মদ গিয়াসউদ্দিন মোল্লা, ডিএম লিটন ও মোহাম্মদ এস কে বাবু মোল্লা।